হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের জন্য দেশের বাড়ির ব্লগ পার্ট টু নিয়ে। তো পার্ট ওয়ানটা দেখিয়েছিলাম দেশের বাড়ি আসার, আর এখন পার্ট টুতে দেখাবো যে সন্ধ্যে থেকে সারা রাত আমাদের এখানে পুজো কেমন হচ্ছে। আর সন্ধ্যেবেলা এখন রেডি হয়ে গেছি, কারণ পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর সবাই প্রথমে যেটা হবে সেটা হচ্ছে এঁচড়ে পেঁচড়ে, মানে প্যাঁকাটিতে আগুন ধরিয়ে নিয়ে যাওয়া হয় পুকুরে ফেলতে, তারপরে আলক্ষী বিদায় হয়। তো অনেক ছোটোবেলায় জিনিসগুলো দেখতাম, আবার দেশের বাড়িতে এসে এই জিনিসগুলো দেখার সৌভাগ্য হচ্ছে আমার। তো আমার সাথে সাথে তোমরাও দেখো কীরকমভাবে হচ্ছে। তো এই যে আমাদের আলক্ষী বিদায় শুরু হয়ে গেছে। তো গোবর দিয়ে তৈরি করে যতদূর সম্ভব, গোবর দিয়ে আলক্ষী মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে আলক্ষী বিদায় করার পরে। আর সবাই এই যে লম্বা হয়ে বড় বড় প্যাকাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, প্যাকাটিগুলো এখন আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। আর এগুলো এইভাবেই সবাই লাইন দিয়ে নিয়ে যাবে পুকুরে ফেলতে। তো আমি এঁচড়ে পেঁচড়ে আমিও ছোটোবেলায় করেছিলাম, কিন্তু এইভাবে এঁচড়ে পেঁচড়ে আমি কোনোদিন দেখিনি। তো ভীষণ ভালো লাগছে, আর আমার বড় এই যে দাঁড়িয়ে পড়েছে নিয়ে প্যাকাটি নিয়ে, ছোটোবেলার কিছু স্মৃতি আমার এখন মনে পড়ছে। আর সবাই দেখো কী সুন্দরভাবে প্যাকাটিগুলো ধরিয়েছে, বেশ ভালো লাগছে। আর তার সাথে আমার মেয়েও বায়না করছে প্যাকাটিটা ও ধরবে, কিন্তু আমি দিচ্ছিলাম না, কারণ আগুনটা দেখো সবাই প্যাকাটিতে আগুনটা অনেকটা করেই ধরেছে। আর এইভাবে সবাই এখন চলেছে পুকুর পাড়ে, কারণ এঁচড়ে পেঁচড়ে ধরে পুকুরে ফেলতে হয়। দেখো সবাই কী সুন্দর লাইন দিয়ে যাচ্ছে, এত সুন্দর মানে দেখতে লাগবে দৃশ্যটা যে কী বলবো। আর শেষ বেশ চলে এসেছে পুকুরে, যার যার পুড়ে গেছে ওখানেই ফেলে দিয়েছে, বাকিরা যাচ্ছে পুকুরে ফেলতে। তো ভীষণ ভালো লাগলো এঁচড়ে পেঁচড়েটা দেখে, এরপরে পুজোয় বসবে। তো চলো এখন ফিরে যাই। তো এঁচড়ে পেঁচড়ে কমপ্লিট করে চলে এসেছি পুজো মণ্ডপে, আর গিয়ে দেখলাম যে সন্ধ্যের পরে দেশের বাড়িটা অন্যরকম লাগছে লাইটিংগুলোর জন্য। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। দেখো চলে এসেছি আমি রাস্তার ধারে, তোমাদেরকে পুরোটা দেখাবো। মানে সন্ধ্যার পরে এই যে সবাইয়ের বাড়ি বাড়ি আলো জ্বেলে দিয়েছে, আমাদের পুজো মণ্ডপের আলো জ্বেলে দিয়েছে, তো আলোগুলোর জন্য দেশের বাড়ি আমাদের এই যে লুকটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আর দীপাবলিতে আমার সবথেকে বেশি ভালো লাগে সবাইয়ের বাড়ি বাড়ি এই যে আলো দেয়, এত সুন্দর মানে দেখতে লাগে। আর আমার নিজের বাড়ির জন্য আমার এখন একটু মন খারাপ করছে যে আমার বাড়ির ওখানে পুজোটাতে এখন কী হচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, দেখো সবাইয়ের বাড়ি বাড়ি আলোগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে। আর আমাদের পুজো মণ্ডপে বেশ ভিড় জমে গেছে, কারণ মাকে এখন সাজানো হচ্ছে, ফুলের মালা গয়না দিয়ে সাজানো হচ্ছে, আর এরপর আস্তে আস্তে আমাদের পুজো শুরু হবে। তো দেশের বাড়ির পুজো, আমি এটা আমার প্রথম বছর, কারণ এর আগের বছরে মানে প্রথম বছর মানে আমি আসছি প্রথম বছর, আর এর আগে মানে হিসেব মতো এটা আমার দ্বিতীয় বছর, কিন্তু আমি প্রথম পুজোটা দেখছি। এর আগে যখন আমাদের পালাটা পড়েছিল তখন মাম্মা আমার পেটে ছিল, মানে মাম্মা হওয়ার সময় ছিল বলে আমি আসতে পারিনি। আর এখানে মা দেখো একদম পুরো ফুলের মালায় গয়নায় সেজে একদম পুরো মাকে এত সুন্দর দেখতে লাগছে। আর মায়ের সঙ্গে সবাই এখন ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে, মানে মাকে সাজার পরে এত অপূর্ব দেখতে লাগছে যে সবাই ক্যামেরাম্যান সবাই মোবাইল নিয়ে রেডি একদম দেখো। আর আমিও এখানে ব্লগিং করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমাদের দেশের বাড়ির ঠাকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই এখন একে একে আসছে পুজো দিতে, আর এখানে ঢাকিরাও ঢাক বাজাচ্ছে। আর তার সাথে সাথে এখন সন্ধ্যাবেলায় আমাদের টিফিন টাইমের সময় হয়ে গেছে, তো মুড়ি তেলে ভাজা চলে এসেছে। চলো ছটপট করে আগে গিয়ে মুড়ি তেলে ভাজা। আর এই যে আমাদের সন্ধ্যাবেলায় এখন টিফিন হচ্ছে মুড়ি তেলে ভাজা সঙ্গে চা, সবাই টিফিন করছে। তো টিফিনটা আগে সারা হয়ে যায়, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমাদের দাদা ভাইও এসে গেছে অনেক বাজি নিয়ে। তো এখন রাত্রি 10টা বাজে আর আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে। দেখো এখানে সব লোক ঢাক বাজছে। তো পুজো প্রথমে এখন হচ্ছে ঘট আসবে, আর এই যে প্রচণ্ড ঠান্ডা আমি ওই জন্য চাদর ফাদর মুড়ি দিয়ে নিয়েছি। তো চলো এবার পুজোটা আমরা আমার সাথে সাথে তোমরাও আনন্দ করো। থেকে
মায়ের ঘর নিয়ে আসা হলো। মায়ের ঘর নারায়ণ ঘরে থাকে, কাপড় মুড়িয়ে নিয়ে আসা হলো। আর মায়ের ঘর নিয়ে আসার পরে এখন পুজো শুরু হয়ে গেছে আর আমাদের মা বসেছে পুজোয়। মানে মা মনে হচ্ছে যতটুকু সময় সংকল্প করছে বা কিছু একটা যাই হোক করছে আমি জানি না, তো যাই মা পুজোয় বসেছে আর পুজো শুরু হয়ে গেছে। তার সাথে আমাদের পুজো মণ্ডপে কিন্তু ভিড়ও পেয়েছে আর মাম্মাকে খাইয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে কারণ এখন 10টার বেশি বাজে। আর এখানে যে বন্ধু বাড়ির সবাই মানে পালা দাদেরা বসে আছে যেহেতু আমাদের পালা, আর এখন মন্দির পুজো মণ্ডপও দেখতে পাচ্ছ বেশ অনেকটাই ভিড় যেহেতু পুজো শুরু হয়ে গেছে, সবাই চলে এসেছে। আর আমাদের দাদাভাই এসেছে, তোমাদেরকে দেখালাম, দাদাভাই শিবপুর থেকে এসেছে, প্রচুর বাজি নিয়ে এসেছে, দাদাভাইয়ের কিছু বন্ধুরাও এসেছে। আর এখানে মাম্মাকে নিয়ে আমি বাজি পোড়াচ্ছি, আর শুধু আমি না, আমি সবাই মিলেই বাজি পোড়াচ্ছি। আর আমার বরকে বলেছে একটু ভিডিও করে দিতে, জীবনেই প্রথম আমার বর আমার ভিডিও করে দিচ্ছে, তো যাই হোক দিচ্ছে তো। হ্যাঁ চলো আমাদের বাজি পোড়ানোটা এখন তোমরা এনজয় করো। তিনটে আর আমরা এখন পুকুর পাড়ে ঘুরতে এসেছি, পুজো এখনও শেষ হয়নি, সবে বলি হয়েছে, এখনও ধুনো পোড়া চলছে, এরপর পুষ্পাঞ্জলি হবে, তারপর পুজো শেষ। তবে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভাব পুজো দেখতে পাইনি। আর আজকে এই ব্লগটা এখানেই স্টপ করে দিচ্ছি, আবার নেক্সট পার্টের জন্য নেক্সট ব্লগের জন্য তোমরা একটু ওয়েট করো। আর এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এটুকুই, টাটা টাটা করে দিও।